দোসরা মার্চ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর সারা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরা রাজ্যের গরিমা দেশবাসীর কাছে নষ্ট করে দিতে চাইছে। সন্ত্রাস থেকে কেউই রেহাই পাচ্ছে না। শাসক বিরোধী উভয়ের সন্ত্রাসে মানুষ ব্যতিব্রস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষের কাছে প্রতি রাত বিভৎসময় হয়ে উঠেছে। গত বুধবার বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাতে রাজধানী চন্দ্রপুরস্থিত 60টি দোকান নাশকতামূলক আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শুক্রবার খোঁজ খবর নিতে যান মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সোমা মজুমদার সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে মেয়র জানান, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এই রাজ্যের কিছু কিছু দুষ্কৃতিকারীরা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। সেদিন রাতে যারা দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানান তিনি। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দাও জানান তিনি। আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে আগামী দিনে এ ধরনের ঘটনা যাতে এলাকায় পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন মেয়র। চন্দ্রপুর বাজার এই সংলগ্ন জায়গাটায় আগুন লাগার ফলে প্রায় 7টি দোকান সম্পূর্ণভাবে 5টি ভস্মীভূত হয়ে গেছে, 2টো আংশিক। আমাদের সরকারের পক্ষ থেকেও এই যে পক্ষ থেকে এসছে, আমি আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে আমরা এটা খতিয়ে দেখার চেষ্টা করছি এবং আমরা আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করা এই দুঃসময়ে ওদের পাশে থাকা এটা আমরা করব। তো প্রথমে আমি এটা খুবই পরিতাপ এবং বিষয়। মেয়রের আশ্বাস পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বলা হয়েছে সরকার তাদের পাশে আছে। স্যান্দন টিভি।